আজকের এই আয়োজন, এত সুন্দর একটি আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল 2024 বাস্তবায়ন কমিটির প্রতি, যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। বিশেষভাবে অন্তরন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য। কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে। মুসলিম অমুসলিম যে কোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন, আমার মনে হয় তার জীবনে একবার হলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করে দেখা উচিত। কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছে, পৃথিবীর আলো দেখার পরপরই মাকে হারিয়েছে। বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন, ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি, বরং শুরু হয়েছে। কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন, তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মুত্তালিবের ছায়াও তিনি হারিয়েছেন। এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন, ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে। আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন, ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন তার সেই সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন সহযোগিতা করছিলেন তার একমাত্র অবলম্বন ছিলেন, পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তালেব। ঠিক একই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে দিলেন। এরপর শুরু হলো মক্কার চিরচেনা মানুষগুলোর অচেনা আচরণ, তাদের সেই দুঃসহ নির্যাতন জুলুম এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন। যখন মক্কাতে আর থাকতে পারছিলেন না, আল্লাহর নির্দেশে হিজরত করলেন মদিনায় গিয়ে সেখানে একটু শান্তিতে বসবাস করবেন, সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি। তাকে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ, বিগ্রহ, আগ্রাসন, জুলুম, নিষ্পেষণ, একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন। একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল, পৃথিবীতে আসার পর পদে পদে একটার পর একটা পায়ের তলের মাটিগুলো সরে যেতে লাগলো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত বাধা, এত বিপত্তি, এত সংকট, এত কিছুর পরও মাত্র 10 বছরে গোটা পৃথিবীর মনকে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন, যে মহামানব চলে গেলেন। আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সন্তান সত্তানুসন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন। যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছেন। আপনাদের কারণ জানা আছে, তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি যে 63 বছরের জীবনে 63 সেকেন্ডের জন্য এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। কে সে মানুষ, কি ছিল তার জীবনীতে, কিভাবে সম্ভব? আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য, আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য 30-40 বছরের কেরিয়ার অনেক সময় যথেষ্ট হয় না। সেখানে একজন মানুষ একটি পরিবার নয়, একটি দেশ নয়, একটি পৃথিবীর পরিপূর্ণ মোড়কে পরিবর্তন করে পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান্নামমুখী পৃথিবীকে জান্নাতমুখিতার দিকে যিনি নিয়ে এসেছেন, মাত্র 10 বছরের প্রচেষ্টায় শত সহস্র বাধা সত্ত্বেও সে মানুষটিকে, সে সফল মানুষটিকে এত বাধা পাহাড় ডিঙ্গিয়ে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছেন তাকে জানা বোধহয় আমাদের বিবেকের দাবি, তাকে জানা বোধহয় আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের সাফল্যের প্রয়োজনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকে বারবার তার জীবনীকে পুনর্পাঠ করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে কথাটি আমি বলতে চাই তা হলো, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক এক সময় প্রফেসর ছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন,
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন। স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম, একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি, আরেকটা হলো স্মার্টফোন। স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো। বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড, সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না। সেখানে যেই যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে, নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে, আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন। আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন। আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে, অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন, ভালো কিছু ইনস্টল করবেন, খারাপ কিছু ইনস্টল করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয়, এই প্রয়োজনে একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করা, তাকে জানা তার জীবনে গুরুত্বপূর্ণ। কারণ তিনি তার আল্লাহর দেওয়া ব্রেইনে মেধায় তার ভেতরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন। গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন, কিয়ামত পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন, তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন, অন্তত বিগত দিনে যারা ইসলামে এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে, আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলামে এসেছেন, আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলামে এসেছেন। কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অভিভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুলেছি, এমনটি ঘটার কথা নয়। তাহলে কি কারণে আপনি ইসলামে এসেছেন? যত মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলামে এসেছেন কোরআন পাঠ করে, আর অবশিষ্ট যারা ইসলামে এসেছেন তাদের বড় অংশ ইসলামে এসেছেন পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পাঠ করে। বিধায় আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানুন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে পড়ুন। আমি নিশ্চিত করে বলতে পারি যেটি আপনাকে প্রশান্তির চরম শেখরে পৌঁছে দিবে, আপনার ইমানের মিটারকে অনেক বেশি উপরে তুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময় তো উপস্থিতি, প্রেরামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আমি খুব সংক্ষেপে প্রেরামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুর্বলদের আশ্রয় কেন্দ্র ছিলেন সে বিষয়ে কিছু কথা আলোচনা করতে চাই। প্রেরামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দুর্বলদেরকে আগলে রাখার চেষ্টা করতেন, দুর্বলদের পক্ষে কথা বলতেন। আজ 2024-এর যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয়। আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে, এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে। আমরা সুন্দর ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি, আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদেরকে প্রেরণা দিচ্ছেন, ধন্যবাদ আপনাদের প্রতি। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক 1500 বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাব সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা, সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস দাসের অধিকার, আপনি শ্রমিকের অধিকার, আপনি নারীর অধিকার, আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন, এই কথা বলাটা অনেক নিরাপদ, অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না, এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল, কিন্তু সে কাজটা তিনি করেছেন। সমস্ত উপস্থিতি, প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে, তার সেই দুর্বলদের পক্ষ অবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না। আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোনো প্রজেক্ট পাওয়ার জন্য, আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোনো প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য, আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য,
আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি, এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে, তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও, কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত। আমি জন্য মোটা দাগে মূল মূল কথাগুলোতে চলে যেতে চাই। সর্বপ্রথম যিনি বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ তিরমিজি এবং নাসাই বর্ণিত এক হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে, খোঁজ খবর নিবে, তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। কেন? কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তাআলার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও, ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুনা বিদুআ ফাইকুম, তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন, সেগুলো তাদের কারণে দেন। আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সমাজ উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে। আপনারা জানেন বেলাল, আম্মার, সোহেব, আরো যে সমস্ত সাহাবি ছিলেন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত অসহায় মানুষগুলো একাধারে বহিরাগত, বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠা বোধ করে অনেকে বা বেশিরভাগ, সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনা চতুর্পাশে পরীক্ষা খনন করা সেই কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নিগ্রো ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা ক্রীতদাস ছিলেন, সেই মানুষটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন বানিয়েছেন। আজ আমাদের সমাজে মুয়াজ্জিন মানে খুব সাদামাটা একটা পদ, তখন মুয়াজ্জিন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দুর্বল সাহাবীদেরকে যে আগলে রাখতেন, দুর্বল সাহাবীদের মধ্যে তিনি থাকতেন এমন ভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতাকে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। কোন পাওয়ারফুল ব্যক্তি, কোন নেতা, তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কার জিজ্ঞেস করতে হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবীদের মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি চিন্তা করুন তার বসার মোড়টা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবীর মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না, এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিটিউড দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের উপস্থিতি, ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা জান্নাতবাসী, জান্নাতি লোকদের মার্কা কি সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ আখবিরুকুম বি আহলিল জান্নাত, তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি, জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো, তাদের আলামত কি, যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে এই লোকটা জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লু দাইফিন মুতাদাইফ, যে সমস্ত মানুষগুলো দুর্বল, বিনয়ী, নিরীহ, এ মানুষগুলো জান্নাতি, অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন, বিনয়ী হন, বিনম্র হন, তিনি যদি খুব বেশি অহংকারী, অনেক বেশি রোজ স্বভাবের না হন, তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলতাকে জান্নাতি হওয়ার বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন, এখান থেকে বোঝা যায় দুর্বলতার অবস্থান তার কাছে কেমন ছিল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা, তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা, তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা, সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই, আমরা একজন একজন করে বলতে চাই। নারীদের ব্যাপারে বলতে চাই, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল। জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজের হাতে পুঁতে ফেলত শুধুমাত্র কন্যা হওয়ার কারণে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত, এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আমি আবারও বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ,
নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলো জন্মেরও বহু বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই, জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে, সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তারপর তিনি দুনিয়া থেকে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য কি করেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায়ে তাদের সাথে বসবাস করো, তোমাদের জীবন অতিপাত করো, সংসার করো ভালোভাবে, খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না, সতর্ক করেছেন। কোরআন কারিমে একটি সুরা আছে আপনারা জানেন, সুরার নাম হলো সুরাতুন নিসা, অর্থাৎ নারীগণের সুরা। কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই, সুরাতুন রিজাল নামে কোনো সুরা নেই, কিন্তু সুরাতুন নিসা নামে সুরা আছে, এবং সেটা ছোটখাটো দুই চার পাঁচ আয়াতের সুরা না, কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি। এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরায়ে তাহরিম, সুরায়ে তালাক, অনেকগুলো সুরা আল্লাহ তাআলা নাযিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য। পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান, তাদের অধিকার, তাদের করণীয়, তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন, একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয়, তার ক্ষেত্রেও হয়েছে। তিনি কখনো কোনো নারীর গায়ে আঘাত করেননি, কোনো নারীকে কখনো প্রহার করেননি, তার জীবনে একটিবারের জন্য সেই ঘটনা ঘটেনি। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি একজন সাহাবীকে দেওয়া হয়েছে। তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছে, তার নাম ছিল হিন্দা। আপনারা জানেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছে, এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবি দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি তার হাতে, তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন, কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে দেখতে পেলেন, দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ইনি ভদ্রলোক না ভদ্রমহিলা, খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী। তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব, কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হলো এই তরবারিটা তো সেই মানুষটা যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই, আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না। তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন, মর্যাদা দিতেন, শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন, এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে বলে রাখতেন খবরদার রণাঙ্গনে শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করলো, নারীদেরকে আঘাত করবে না। আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান, মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না, যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি। অবাক করা বিষয় হলো তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল ইস্তাউসু বিন্নিসা খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো, অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে, এটি আমার কাছ থেকে শুনে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল, আপনারা অনেকে হাদিসটি জানেন। তার একটি ছিল সুগন্ধি, তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন। আরেকটি ছিল সালাত নামাজ, এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল, তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে। আরেকটি ছিল নারী, এখানে নারী প্রিয়র অর্থ হল বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন, সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন, তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন, তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকেই বাঁচিয়ে রেখেছেন। দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল, বাবা হয়ে বেঁচেছিলেন, ছেলেদের বাবা হয়ে বেঁচেছিলেন না। ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সহিহ বর্ণিত হয়েছে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে, যথাযথভাবে লালন পালন করে, কোনো প্রকার বৈষম্য না করে, অবিচার না করে, তাদের প্রতি সদাচরণ করে, তো কেয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না, কেয়ামতের দিন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ওয়াহুয়া কাহাতাই, সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে। আমি জানি না আপনারা নিশ্চয় অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন, আপনারা এমন কোন হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এইরকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে? আপনারা দেখেছেন এরকম কোন হাদিস? আমি অন্তত পাই না যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা, তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বারোটা যেহেতু করেছে দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক, না এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই। এরপরে যখন এক শ্রেণীর মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন। সময় উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাবা, কোনো অভিভাবক, কোনো প্যারেন্টস, কোনো মা যদি কোনো কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে, সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায়, কোন কারণে তিনি যদি কোনটা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান, এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন, সদাচরণ করেন, তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আছে, আমি আর সেদিকে যাব না, শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব। সেটা হলো আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সোহবতি, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মাক, তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের। এরপর জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল, তারপর? আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস, তিনি বলেছেন তারপর তোমার মায়ের। জিজ্ঞাসা করা হলো তারপর? এরপরে বললেন তারপর তোমার মায়ের। এরপর সাহাবি যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর? এরপর বললেন তোমার বাবা। আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়েক, তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে, তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে, ব্রোঞ্জটাও দিলেন মাকে, বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার। এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি, বলা হয় বাবার সম্পদে ছেলে যদি 2 টাকা পায় মেয়ে 1 টাকা পায়, এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে। আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না, কারণ ছেলে বেচারা, এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি, আসলে তো ছেলেদেরকে আমরা দুর্বল হিসেবে দেখি, ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন। যদি বাবা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চাল ডাল তুমি জোগাড় করো, বাবা মা সেটা বলতে পারেন, সে রাইট তাদের আছে। বিয়ে এখনো বেচারা করে নাই, মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে। এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে শাদীর চিন্তা করে, বাপ মা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে শাদীর টাকা তুমি জোগাড় করো, আমি তোমার বইয়ের গহনা কিনে দিব, মহর জোগাড় করব, তোমার খরচ খরচা দিব, এটা বাবা মা করতে বাধ্য নন শরীয়ত দৃষ্টিকোণ থেকে, ছেলেরটা ছেলেকেই জোগাড় করতে হবে। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন, বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব? আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না, তবে তরুণদেরকে আহাজারে আমার খুব কষ্ট দেয়, কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করিনি, আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন, আমার এই বয়সে আমি নানা হয়েছি, এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব। তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ, আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই, আমার কোনো টেনশন নাই, কারণ আমার সংসারে সব সেট আপ করা শেষ। সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয়, মায়া হয়, যারা আর্লি ম্যারেজকে দোষণীয় মনে করে, তারা অনেক বেশি দেরি করে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে 30-35 পার হওয়ার পর বিবাহ শাদী করেন। এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে, প্রথম তো ছেলে মেয়ে নেওয়া যাবে না, একটা লম্বা সময় এনজয় করতে হবে, 40-এর পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে, এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে 55-60 চুইচুই হয়ে যায়, ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে। আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয়, এই বেচারা বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই, আবার সন্তান তো 1 বা 2টা বেশি নেওয়া যাবে না, তাহলে তার দুঃখের কোনো শেষ আছে? আর আমার সবকিছু কমপ্লিট, এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কানটা বলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই, কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে, অনেকগুলো সন্তান আছে, আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানি বাকি আছে। যাই হোক আমি সেদিকে যাচ্ছি না,
আমি যেটা বলছিলাম, আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব, এটার কথা কেউ বলে না। দেখেন আমিও নারীদের ওয়াজই করে গেলাম, ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি। এই বেচারারা যতদিন বাবা সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো, বাবা মা বাধ্য না। মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না। এরপর যখন বিয়ে হবে, বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে, হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আসে। আমি পল্টনে একটা হোটেলে উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম, এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে, এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি, আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি, আমাকে বিয়ে দেন, আমি বহু বলছি, আজকে আপনি হাতে নাতে বলেন। আমি নিজে লজ্জা লাল হয়ে গেলাম, ছেলে কি বিহার। যাই হোক, তো এই বেচারারা বিয়ে করতে যাবে, বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে, মানে টাকা কামাই করো। মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে, তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব, বলে বলার সুযোগই নেই, রাইটই নেই। এরপরে বিয়েটা যখন হয়ে যায়, এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো, এখন বউয়ের পেট পালো, ছেলে মেয়ের পেট পালো, তাদের উপার্জনের দায় দায়িত্ব তার। নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান, অসহায় হয়ে যান, তাদের দায়িত্ব তার। বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয়, শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটা টাকাও তাকে দিতে হয়। শতভাগ খরচ, শতভাগ খরচ ছেলে, আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা, আর মেয়ে পাবে এক টাকা। তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের খরচই তার উপরে বর্তায় না। ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে? একজনকে দুই টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন, এতগুলো শর্ত তোমাকে আনতে হবে। আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো। তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে, বিশ্লেষণকে বিচার করতে চায়, তারা আল্লাহর উপরে, আল্লাহর উপরে যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না। আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন, দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটি চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যে আল আম্বিয়া আবুল বানাত, আপনারা অবাক হবেন যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছে। এরপরে যেটি বলতে চাই তা হলো বিধবা এবং ইয়েতিমদের ব্যাপারে। দেখুন ইয়েতিম বিধবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, আসাইলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার, যে ব্যক্তি কোনো বিধবা ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে, যে ব্যক্তি কোনো ইয়েতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় রণাঙ্গনে জিহাদরত ব্যক্তি আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করবে, নিজের জায়গায় বসে থেকে অসহায় বিধবার দায়িত্ব, বিধবা ভাতা দিয়ে তার দায়িত্ব গ্রহণ করলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দান করবেন। আপনি এরকম কোনো হাদিস দেখাতে পারবেন না যে একটা লোক বেচারা বউ মরে গেছে, মনমরা থাকে, যদি কোনো ভদ্র মহিলা তার আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে পেশ করেন, উপস্থাপন করেন আর তার আশ্রয় হয়ে যান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার এই পুরস্কার আছে। নিশ্চয়ই ভালো কাজের সওয়াব আছে, কিন্তু আলাদা পার্টিকুলার কোনো সওয়াবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কিন্তু একজন বিধবার ব্যাপারে কিন্তু সেই কথা বলা হয়েছে। ইয়েতিমের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ওয়াকাফিতুল ইয়েতিমি কাহাতাইন, আমি এবং ইয়েতিমের অভিভাবক, যিনি অভিভাবক ইয়েতিমের দায়িত্ব নেন, এই দুজন এই দুটি আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবো। আপনারা কেউ বলতে পারেন যে জান্নাতে এই লোক নবীর কাছে থাকবে, এর আগে শুনলাম দুইটা কন্যা লালন পালন করলে সেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতজন থাকবে? আসলে দুনিয়াতে আমরা একজনের সাথে আরেকজন হাঁটতে পারি, আখেরাতকে আমরা দুনিয়ার মতো কম্পেয়ার করি বা বিবেচনা করি, আখেরাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত এটা তো দুনিয়ার কোনো প্রাসাদের মতো হবে না, বিশাল বড় জগৎ নিয়ে হবে। সবচেয়ে ছোট জান্নাতে যে গোটা পৃথিবীর সমান, দশ পৃথিবীর সম পরিমাণ জান্নাত তিনি পাবেন। মহাশূন্য সম্পর্কে আমরা ধারণা পাওয়ার পর আমাদের কাছে এটা খুব সহজ মনে হয় যে পৃথিবীর অন্যান্য পৃথিবীর বাইরে যে আল্লাহ তাআলার মহা সৃষ্টি আছে সেগুলোর তুলনা পৃথিবী খুব ক্ষুদ্র। যখন পৃথিবীতে এগুলো আবিষ্কার হয়নি, আপনি চিন্তা করুন তখনকার মুসলমানদের জন্য ইমান আনা কতটা কঠিন ছিল, যে কিভাবে এত বড় জান্নাত দিবেন আল্লাহ তাআলা, কোথায় এত জায়গা। কিন্তু আজ আমরা সেটা আবিষ্কার করেছি, আমরা জানি কেমন পর্যন্ত আবিষ্কার হতে থাকবে। কোরআন ও সুন্নাহর অনেক কিছু এখনো আমাদের বুঝে আসছে না, কিন্তু এক সময় হয়তো বুঝে আসবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের ব্যাপারে এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করব। তিনি বলেছেন যে ব্যক্তি তার পরিবারের মধ্যে কোনো ইয়েতিমকে সংযুক্ত করেন, এই জায়গা আমি একটু থামব। ইয়েতিমকে সংযুক্ত করার মানেটা কি? আমাদের দেশে ইয়েতিম বা গরিবের বাচ্চাকে লালন পালন অনেকেই করেন, কিন্তু সেটা নিজের ধান্দায় করেন, গরিবের প্রয়োজনে না।
কিভাবে সেটা, কারো সন্তান হচ্ছে না, তখন তিনি একটু বাবা ডাক শুনতে চান, মা ডাক শুনতে চান। তো এই জায়গা থেকে তিনি একটা বাচ্চাকে নিয়ে আসেন, অসহায় মানুষের, কারো মারা, কোনো বাচ্চার বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তাকে নিয়ে আসেন, সেই বাচ্চাটাকে এনে লালন পালন করেন এবং মনে করেন আমি অনেক সওয়াবের কাজ করছি। আপনি অবশ্যই সওয়াবের কাজ করছেন না যদি আপনার উদ্দেশ্য হয় আপনার যে মা ডাক শোনা, বাবা ডাক শোনা সেটা, আর যদি আপনার উদ্দেশ্য হয় যে না আমি তাকে লালন পালন করতে চাই, সে তার মায়ের কাছেই থাকুক, আমি তার ভরণ পোষণ দিব, তার পড়াশোনার খরচ চালাবো, তার অভিভাবকত্ব করবো, তাকে আশ্রয় দিব, তাহলে আপনি এই হাদিসের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি নিজে পার্থিব কোনো স্বার্থে তাকে লালন পালন করেন তাহলে এই হাদিসের মর্যাদা আপনি লাভ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আহমদ বর্ণিত একটা হাদিসে আসছে, তিনি বলেছেন যে এক ব্যক্তি তার কাছে বলেছে, আল্লাহর রাসূল আমার অন্তরটা অনেক শক্ত, আমি খুব শক্ত হৃদয়ের মানুষ, আমার মনটা নরম হয় না, আপনি আমাকে কোনো একটা পরামর্শ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ইয়তিমের মাথায় হাত বুলাবে, তোমার মন নরম হবে এবং সেই সাথে অসহায়দের তুমি খাদ্য দান করবে, আহার দিবে। এই দুটি কাজ যদি তুমি করো তাহলে তোমার অন্তরের কাঠিন্য দূর হয়ে যাবে। আমাদের অনেকের মধ্যে এই অভিযোগ আছে, আমরা এই আমলগুলো করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের মধ্যে যারা দাস দাসী ছিলেন তাদের জন্য কি করেছেন আপনারা অনেকে জানেন। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে, এর মধ্যে থেকে একটা হলো দাস দাসী মুক্ত করার বিধান। যদি কোনো পুরুষ, কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন, মায়ের সাথে তুলনা করার একটা পর্যায় আছে যেটাকে ইসলামী ফিকহের পরিভাষায় জেহার বলা হয়। রাগে বসে এরকম অনেকে করে থাকেন যে আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, তালাকের মতোই অনেকটা। এই টাইপের কথা যদি কেউ বলেন তার প্রায়শ্চিত্ত হলো তাকে একটি দাস মুক্ত করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন তাহলে তার প্রায়শ্চিত্ত হলো তাকে একটি দাস মুক্ত করতে হবে। কেউ যদি শপথ করে শপথ রক্ষা না করেন, ভঙ্গ করেন, তাহলে তাকে দাস মুক্ত করতে হবে। কেউ যদি কোনো মানুষকে হত্যা করেন, ভুলে হত্যা করেন, তার প্রায়শ্চিত্তগুলোর মধ্যে থেকে একটা হলো তাকে দাস মুক্ত করতে হবে। এভাবে ইসলাম অনেকগুলো ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে অন্য কোনো অপশনের চাইতে দাস মুক্তিকে প্রায়োরিটি দিয়েছে, গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কারণ তিনি চাইতেন মানুষ দাস না থাকুক, মানুষ মুক্ত হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন না। আমি আগেই বলেছি আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন, তার সবগুলো বেশিরভাগই দেখবেন স্বার্থের কারণে। আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি, এই যে বন্যা গেল, অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য, অনেকেই ত্রাণ নিয়ে গেছেন, কষ্ট করেছেন, শুধু তার একটা লাইক দরকার, কিছু লাইক দরকার, কিছু কমেন্ট দরকার, কিছু বাহবা দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসী ছিল। আজকের যুগে BMW মালিক হলে যেরকম গর্বের, দাস দাসী থাকা সেরকম গর্বের। এরকম মূল্যবান অ্যাসেট কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে প্রতিটি ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করার বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন জীবনের শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা কি আমরা জানি, অনেকে জানি, আস-সালাতু আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে, এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে। এটা ছিল তার জীবনের শেষ কথা। একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে, অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার সদাচরণ করবে, তাদের প্রতি কোনো জুলুম অবিচার করবে না। আপনারা অনেকে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার একজন দাসকে প্রহার করছিলেন, অধীনস্থকে, কাজের লোককে প্রহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে বললেন, ইয়া আবু মাসউদ, সাবধান, শুনে রাখো ইয়া আবু মাসউদ, আল্লাহু আকবার আলাইকা মিনকা আলাই, তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো, হোল্ড করো, আল্লাহ তাআলা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন, মাইন্ড ইট। এই কথা শোনার পর আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেই দাসকে মুক্ত করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মুক্ত করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আর তাকে মুক্ত না করতে জাহান্নাম তোমাকে স্পর্শ করত। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো দাসের প্রতি জুলুম করবে, তাকে অন্যায়ভাবে প্রহার করবে তার কাজের লোককে, অধীনস্থ লোককে, তার প্রায়শ্চিত্ত হলো সেই অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে, দাস মুক্ত করে দিতে হবে, যেটা সহজ কোনো ব্যাপার ছিল না তখন। বুখারীর একটি বিশ্ববিখ্যাত হাদিস, স্বর্ণ অক্ষরে যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বাসা বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম,
তোমাদের ভাই ব্রাদার যারা, তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ। এই মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাহুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন। অতএব ফামান কানা আখুহু তাহতা ইয়াদি, যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে, অর্থাৎ কোনো দাস, কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ, এখানে দিছে দাস দাসীর কথা বলা হয়নি, যে কোনো কাজের লোক, অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে, তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার যেন তাকে অফার করে, এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরা। একটু থামতে চাই এখানে। আপনি একটু কল্পনা করুন, এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক, অনেক বড় পদ হোল্ড করেন, তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন, একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন, একই পোশাক যেটা তার জন্য কিনেছেন, সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী, একই কোয়ালিটির, একই কালারের, একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন। এই দৃশ্যটা কি কল্পনা করা যায়? আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয় মনে হয়? আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয় মনে করি, আমরা কি নিজেদেরকে সভ্য মনে দাবি করি? আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবা ইকরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার, সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শেখরে গিয়ে পৌঁছতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহর রাসূল, আমাদের যে কাজের লোক আছে, খাদেম আছে, এই লোকগুলো যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন, মানে একটা সীমা আছে তো, কতবার মাফ করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটা আবার একই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি আবার যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনে 70 বার মাফ করবা। এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না। এই বিষয় অবশ্য ওয়াজ করা অনেক সহজ, আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের পক্ষে, দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন। সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না। আজ যারা অধিকারের কথা বলে, তাদের জন্মেরও হাজারো বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শিখরে রেখে গেছেন, পৃথিবী আবার তাদেরকে অবলম্বন করেছে, আর সেজন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। সমান্ত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন, অনেক লম্বা কথা বলতে হবে, আমার হাতে একেবারে সময় নেই, আমি শুধু এটুকু বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইয়ুকাতিলুকুম ফিদ্দীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তাফসিদু ইলাইহিম ইন্নাল্লাহ ইউহিব্বুল মুসসিদীন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তোমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাদের প্রতি সদাচরণ করতে তোমাদের আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেনি না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারী, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। তার মানে সংখ্যালঘুদের প্রতি, অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনো মুসলিম যদি সদাচরণ করে, এ লোক আল্লাহর ভালোবাসা পাবে। বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, এদেশে ওলামা ইকরাম দায়িত্বশীল, এই জন্য আমি প্রায় বলি আমাদের আশেপাশে অন্য যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সেজন্য আমরা অনেক হ্যাপি এবং সুখী, আমরা চাই তারা আরও ভালো থাকুক। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বহু ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে, বাংলাদেশে আজও পর্যন্ত কখনোই ধর্মীয় দাঙ্গায় শত শত মানুষ, তো দূরের কথা, ডজন ডজন মানুষ মারা গেছে এমন কোনো ঘটনা কখনো শোনা। সংখ্যালঘুদের নির্যাতনের যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা আমরাও জানি, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন, এটা দিন শেষে রাজনৈতিক ফায়দা হাসিলের নির্লক্ষ্য ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা, ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, আমি সেই মাদ্রাসার ছাত্র, এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন, শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির, কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছেন অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যোগ দৃষ্টান্ত, পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নেই। এটা আমরা কোত্থেকে পেয়েছি? ইসলাম থেকে পেয়েছি। আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে, ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে। অতএব আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো, আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো অমুসলিম, যিনি মুসলিম ভূখণ্ডে বসবাস করার পারমিশন নিয়ে আসছেন, ধরুন বাইরে থেকে ভিসা নিয়ে এসছেন, অনুমোদন অনুমোদিত তার বসবাসটা, এরকম কোন অন্য ধর্মাবলম্বীকে যদি কোনো মুসলমান হত্যা করে, এই মুসলমান এই হত্যার কারণে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাম সে পাবে। মানুষটা কিন্তু অন্য ধর্ম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান দান প্রদর্শন করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইহুদিন নাস, আপনি সম্মান প্রদর্শন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা সে কি মানুষ না? লোকটি ইহুদি হতে পারে কিন্তু তিনি মানুষ না। আব্দুল উমর রাদিয়াল্লাহু আনহু বাসায় ছাগল জবে হয়েছে, তিনি বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন, আহাদাই তুম লিজানাল ইহুদি, আমাদের ইহুদি প্রতিবেশী বাসায় গোশত পাঠিয়েছো? বাসার লোকজন বলল না তো। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার নিয়ে এত কথা বলেছেন যে নিজের সম্পদে তাদের হিসা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়ার উপক্রম হয়েছিল, আর তোমরা কেন প্রতিবেশী বাসায় খাবার পাঠাওনি? আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে। আমাদের আশেপাশে কোন হিন্দু বসবাস করেন, আপনার পাশে ফ্ল্যাটে, পাশে বাড়িতে আপনি কয়দিন তার পাশে খাবার পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে? অথচ ইসলাম কিন্তু সেই নির্দেশ আমাদেরকে করে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তু পশু পাখির প্রতি তার যে দয়া ছিল, তারা দুর্বল, তারা অসহায়, তাদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল, একবার আপনারা জানেন বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা, এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য, কোন একটা কুয়াতে তিনি নেমেছেন, উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম আশপশপুশ করছে। তখন তিনি তার পোশাক খুলে পানিতে চুবিয়ে, সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন। এই হাদিসটি দুই রকম আছে, একজন পুরুষের ক্ষেত্রে আছে, তিনি তার পায়ের মোজা খুলেছেন, একজন নারীর কথা আছে, তিনি তার কন্যা খুলে এই কাজটি করেছেন। ওই নারী ব্যভিচারিণী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা, এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাত দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী, আপনারা সেটাও শুনেছেন অনেকে, যে একটি ইবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন, এবং সে বিড়ালকে বেঁধে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে, তাকে খাদ্য দেননি। শুধুমাত্র এই কারণে তিনি ইবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন, শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য। এখন প্রাণী তো দূরের কথা, মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয়ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আমরা জানি, একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন। নবী আলাইহিসসালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে, তখন বললেন যে কে কাজটি করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, যাও, এই যে পাখি, মা পাখিটা সে ছটপট করছে আমি দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো, এটা তোমার জন্য জায়েজ নয়, মা পাখির বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নির্দেশ সাহাবীকে করেছেন এবং ভর্ৎসনা করেছেন এই কাজটি করবার জন্য। এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি, এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তিনি পিপীলিকার উপদ্রব থেকে বাঁচার জন্য আগুন দিয়ে পড়াচ্ছেন, তিনি বলেছেন, খবরদার, লা ইউহাজ্জিবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে তুমি এটাকে হত্যা করতে পারো, যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি পিছে মেরে ফেলো, অন্য কোনো ভাবে মেরে ফেলো, নির্মম ভাবে তুমি মারতে পারো না। আমাদের অনেকে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় ইঁদুর মারা, সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন, নির্মম ভাবে মৃত্যু হত্যা করা বা নিধন করা, এটা জায়েজ নেই। সে আপনাকে উপদ্রব করে আপনি হত্যা করতে পারেন, কিন্তু নির্মম ভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবি আব্দুল ইবনে সাঈদ ইবনে জুবায়ের বলেছেন যে সাহাবি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একবার যাচ্ছিলেন, দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য, এবং ওই পাখিগুলোর যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে ওই তীরটা তোমার, বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে, আর লাগলে তো পাখি মারা যাবে। এটা জাস্ট মজা করছিল তারা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি আব্দুল ইবনে উমর যখন এসেছেন, জাস্ট তাকে দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে তারা ওই যুবকরা, কারণ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি কোনো প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না, চলে গেছে তারা। তখন এবার আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোনো প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে, গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বহু ঘটনা আছে, আমরা বলে শেষ করতে পারবো না, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওঁট দেখতে পেলেন, খুব ক্ষীণকায়, জীর্ণশীর্ণ, দুর্বল, এবং তার চোখে পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন। তখন সেই ওঁটের আচরণ দেখে বর্ণাকারী সাহাবী বলছেন, মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব করেছে। তখন তিনি ওঁটের মালিককে ডেকে বললেন যে এই ওঁটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না, তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সতর্ক করলেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক একটি হাদিস সহিহ মুসলিমে যে তিনি বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসানুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসানুল যিবহা, যদি কেউ কোন প্রাণীকে জবাই করতে হয়, জবাই করে খেতে হয়, আল্লাহ তার জন্য হালাল করেছেন, সেও যেন নির্মম ভাবে জবাই না করে, এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয়, যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয়, এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাকেও যেন নির্মম ভাবে হত্যা না করা হয়, প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয়
নির্মম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন, এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি। আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুয়েছেন, শুয়ে তারপরে সেই পশু ছুরি ধার দিচ্ছেন, একদিক থেকে শুয়েছেন হয়তো পাও দিয়ে পাড়া দিয়ে ধরে রেখেছেন, আর অপর দিক থেকে হাত থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতুরিদু আন তুমিতাহা মাউতা, তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে, কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাধার পার দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছ্যাঁক দিয়েছে, কোনো লোহাটো হাতে দাগ দিয়ে ছ্যাঁক দিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহু ওয়াসামা, যে ব্যক্তি গাধাটাকে ছ্যাঁক দিয়েছে আল্লাহ লানত, আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন হে আল্লাহ রাসূল, আমি যখন ছাগল জবে করি তখন আমি যাতে অপ্রয়োজনে কষ্ট যদি না হয়, নির্মমতা করতে না হয় সেদিকটা খেয়াল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রহমাকুল্লাহ, তুমি যদি ছাগলের প্রতি দয়া পরবর্ষ হও আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া পরবর্ষ হবেন। ভাইরা মানে এমনকি তৃণ লতা গাছপালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিক্ষেপ করেন। প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ, আমি যদি সারাদিন সারা রাত বলি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন শুধু কথা বলেননি, কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না। আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের, দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র, এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে, দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনা এখানে ঘটত। তার মধ্যে থেকে একটি হলো র্যাগিং এর ঘটনা। নতুন একজন শিক্ষার্থী, যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিং এর নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা, এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে, আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারণ আনন্দের কারণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত না। ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে, ভালোবাসা না থাকে, সে আর যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না। অতএব র্যাগিং এর এই অপসংস্কৃতিকে ঝেটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকে। সবার আগে আসেন ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকের এই আয়োজন, এত সুন্দর একটি আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। আমার কথার মধ্যে যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে সেটি আমার তরফ থেকে, শয়তানের তরফ থেকে। আল্লাহ তালা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, তার আদর্শে আদর্শ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।